মূল স্তম্ভ হিসাবে এই বর্তমানের মূল স্তম্ভ হিসাবে থিয় দি আসলে কারণ যে হিন্দি নাট্য জগত অভিজ্ঞতা আসিল বঙ্গালী নাট্য জগত সম্পর্কিত হয়ে আসছিল তো তেনেকে আমার অসমতো তেখেতসকলেই আসলে ঘুরি ধরে আসিল আর খুব পরিচালক হিসাবে হোক নাট্যকর্মী হিসাবে হোক নাট্য ব্যক্তিত্ব হিসাবে হোক অভিনেতা হিসাবে হোক আবৃত্তিকার হিসাবে হোক লেখক হিসাবে হোক নিজের 100% দিছিল আর যি ধরনের নীরবে কাম করে আহিছিল প্রচার বিমুখ হিসাবেও আমি কব পার কারণ তোমাকে জানা যে যি ধরনের লাইমলাইট অন্য কিছু মানুষ থাকি ভাল পায় একেবারে বিপরীত লাইমলাইট থাকি ইমান ভাল নাপাইছিল নীরবে কাম করে গৈছিল গতি এই ধরনের নীরব কিছু ব্যক্তি আমার মজার হেরাই যাওয়া আর আমি হয়তো সেই মৃত্যুর আগত যিমানখিনি গুরুত্ব ইমান গুরুত্ব দিয়া নাছিল কিন্তু কাম কাজ পর্যালোচনা করাটো খুব জরুরি হয়ে যায় আর মানে ভাবো যে আমার প্রজন্মই সেটার মনোযোগ সেটা কর্তৃপক্ষই কব কিন্তু তার বাহিরেও আমি নিজেও আমার আসলে আমি সব কথাই সরকারি বা প্রতিষ্ঠানিক হেরি নগলেও আমার মানুষের মাজে আমি নিজেই সাধারণ মানুষের মাজেও আমি বহুত কাম আগবাব পো গতি সব কথাই আমি সরকারের মুখোমুখি হয়ে থাকব নালাগে বা প্রতিষ্ঠানের মুখোমুখি হয়ে থাকব নালাগে সেটু হয় যদি হয় খুব ভাল কামে হব কিন্তু মই ভাবো যে নাট্য চর্চার পরিবেশটি সৃষ্টি করেছিল নিজে সক্রিয় হয়ে আসিল তাক হয়তো জিয়াই রাখিবর কারণে আমার প্রজন্মই হয়তো কিছু কাম করব।